ভূমিধসে কেরলের বুয়েনাটে মৃত্যুর সংখ্যা 143 পার করল। এখনও শতাধিক মানুষ কাঁদা মাটির নিচে চাপা পড়ে রয়েছে বলেই আশঙ্কা। জোর কদমে চলছে উদ্ধার কাজ। নিয়মিত খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বুয়েনাট যাওয়ার কথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর। বুয়েনাটে মঙ্গলবার ভোরে ভয়াবহ ধস নামে অতিবৃষ্টির জেরে কার্যত পাহাড় ভেঙে নেমে আসে। কাদা মাটির জলে ডুবে গিয়েছে মন্দুক্কায় চূড়ামালা, আতামালা ও নুলপুজা জেলা। এ চার জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলের তোরে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে মাইলের পর মাইল। মঙ্গলবার বিপর্যয়ের পর থেকে উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজে সাহায্যের জন্য ভারতীয় সেনাও নামানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বিপর্যয়ে কমপক্ষে 143 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 128 জন। বিপদ এখনও কাটেনি। ধ্বংসস্তূপ মাটির নিচে শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ভূমিধ্বসে ভেঙে গিয়েছে সেতু। সেনাবাহিনী তরফে অস্থায়ী সেতু তৈরি করে কমপক্ষে 1000 মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। আজও সকাল থেকে উদ্ধার কাজ চলছে। এদিকে বিপদের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আজও আগামীকাল কয়েকদিন বুয়েনাট সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্ক জারি করা হয়েছে ইদুক্কি, ত্রিশুর, পালাক্কর, মালপ্পুরম, কোঝিকোড, কন্নুর ও কাসারগড় জেলার জন্য। কমলা সতর্কতা জারি করা হয়েছে আলাপুজা, কুট্টাম, এর্নাকুলাম জেলায়। মঙ্গলবারই কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দায়িত্ব দিয়েছেন উদ্ধার কাজে সাহায্যের জন্য। প্রধানমন্ত্রী দফতর থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।